নমস্কার বন্ধুরা, স্মার্ট ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আবার একটি নতুন সরকারি চাকরি খবর নিয়ে হাজির হয়েছি। আজ যে বিষয়ে আলোচনা করতে, যে বিষয়টি হচ্ছে কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসে কিছু লোক নিয়োগ করা হবে, যা ত্রিপুরাতে নিয়োগ করা হতে যাচ্ছে, তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। অনলাইন অ্যাপ্লাই এবং অনলাইন রেজিস্ট্রেশন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যে যে পোস্টে লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যাকে সংক্ষেপে BPM বলা হয়। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ABPM। 3 নম্বর রয়েছে গ্রামীণ ডাক সেবক। এই 3টি পোস্টে লোক নিয়োগ করা হবে। BPM যারা অ্যাপ্লাই করবেন ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য, তাদের বেতন দেওয়া হবে 12,000 টাকা থেকে শুরু হবে। যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার এবং গ্রামীণ ডাক সেবকের জন্য আবেদন করবেন, তাদের বেতন দেওয়া হবে 10,000 টাকা থেকে শুরু হবে। আবেদন করতে হবে আপনাদের অনলাইন মাধ্যমে। আপনাদের বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই এই জবের জন্য আবেদন করতে পারবেন। বয়সটা হতে হবে 12/11/2020 অনুযায়ী আপনার বয়স 18 থেকে 40 হতে হবে। এবং যারা HC/ST ক্যান্ডিডেট রয়েছেন এবং OBC ক্যান্ডিডেট যারা রয়েছেন, তাদের জন্য বয়সসীমার ছাড় রয়েছে, আপনার নোটিফিকেশন এখানে দেখে নেবেন। তারপর বন্ধুরা, PWD ক্যান্ডিডেট যারা রয়েছেন, OBC/ST/ST সবার জন্য এখানে বয়সের ছাড় রয়েছে, আপনার নোটিফিকেশনটি লক্ষ্য করলে এখানে সব কিছু পেয়ে যাবেন। এই জবের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। সঙ্গে আপনাদের একটি কম্পিউটারের নলেজ থাকতে হবে। যেহেতু আপনারা ত্রিপুরা থেকে আবেদন করবেন, তাই আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি জানা থাকতে হবে। তারপর বন্ধুরা, আপনাদের সাইকেলিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা গ্রামীণ ডাক সেবকের জন্য প্রয়োজন হবে। এটা মোটর সাইকেলই হোক আর বাইসাইকেলই হোক, দুটোটাই আপনাদের জানা থাকতে হবে। আপনাদের সিলেকশন করা হবে মেরিট লিস্টের মাধ্যমে। তারপর আপনারা যখন সিলেকশন হয়ে যাবেন, তখন আপনাদের একটি এককালীন সিকিউরিটি মানি দিতে হবে, যেটা এখানে উল্লেখ রয়েছে, আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন। অনলাইন আবেদন করতে গেলে আপনাদের 3টি স্টেপে আবেদন করতে হবে। প্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে, শেষে যেটি প্রসেস রয়েছে সেটি পেমেন্ট। অনলাইন আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা যারা UROBC EWS মেল এবং ট্রানজেন্ডার মেল যারা রয়েছেন তাদের জন্য 100 টাকা ফি দিতে হবে, এবং HC/ST এবং ট্রানজেন্ডার ওমেন যারা রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না। আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, আমি যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইন অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টগুলি কীভাবে আপলোড করবেন, এফআর সাইজ কতটুকু প্রয়োজন, কত কেবি আপনারা আপলোড করতে পারবেন, সব কিছু নোটিফিকেশনে দেওয়া রয়েছে, আপনারা দেখে তারপর অ্যাপ্লাই করবেন। রেজিস্ট্রেশন ও ফি সাবমিশন স্টার্ট হয়েছে 12/11/2020 থেকে, এবং রেজিস্ট্রেশন ও ফি সাবমিশন করার শেষ তারিখ হচ্ছে 11/12/2020। আপনাদের অনলাইন আবেদন করা শুরু হয়েছে 12/11/2020 থেকে, এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 11/12/2020। আগরতলার জন্য টোটাল 244টি পোস্ট খালি রয়েছে। আপনারা আবেদন করার আগে আপনারা কোন জায়গার জন্য আবেদন করবেন তার নাম্বারটি আপনারা দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আগরতলাতেই সব কিছু নেওয়া হবে। যেমন আপনি আগরতলা নারায়ণপুর BO তার জন্য আবেদন করবেন, দেখে নেবেন সেখানে কোন পোস্টের জন্য লোক নিয়োগ করা হবে এবং পোস্ট কয়টি। যেমন এখানে নেওয়া হবে GDS BPM HC যারা রয়েছেন তারাই এই লোকেশনের জন্য আবেদন করতে পারবেন, এখানে পোস্ট একটি। যদি আপনি UR হয়ে HC পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে হবে না, আপনারা এটা দেখে নেবেন ভালো করে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন এবং সেখানে কয়টি পোস্ট এবং কোন ক্যাটাগরির জন্য এখানে খালি রয়েছে। এই নোটিফিকেশনে আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে একজনে 2টি লোকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তার বেশি অ্যাপ্লাই করতে পারবেন না। যারা যারা এই জবের জন্য আবেদন করবেন তারা একবার অবশ্যই নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন, তারপর আবেদন করবেন, না হলে হয়তো আপনাদের অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।